আপনার আমার সকলের পালনকর্তা রিজিকদাতা পরম করুণাময়। করুণা আমার কাছে পূর্ণ ভিক্ষা চেয়ে আল্লাহ পাক যাকে সুযোগ না করলে, যাকে সৃষ্টি না করলে এই কুলকারনাথ গাদবৃক্ষ তরুণতা মানবদানব জিনিস পাহাড় পর্ব কোনো কিছু সৃজন করতেন না। সে দয়াল নবী, প্রেমের নবী, ভাবের নবী হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আসেন, সবাই ভক্তি ভরে একবার নবীর নামে চুম্বন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। দয়াল নবীর পাক পদ্মে ভক্তি চুম্বন রেখে বিশ্বজ্যোত ওলিয়া ওলিয়া গাছ কুতু কুলিশি ওলিয়া দলগণ যে যে ভালো চেক ভক্তি চুম্বন রেখে আজকে যাকে উদ্দেশ্য করে, যার রহমতের উপরে, যার বরকতের উপর নির্ভর করে এই দরবারে হাজির হয়েছি আল্লাহ শ্রেষ্ঠতম। পয়েন্টার পয়েন্টারে বাড়বে, পয়েন্টার পয়েন্টারে বাড়াও। হ্যালো 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 আমার গরিবের বন্ধু শেখ খাজা বাবা মঈনুদ্দিন, আমার দয়ালের চরণ আশ্রয় কামনা করে দয়ালের ভক্ত আশীষ যাত্রা সকলের প্রতি ভক্তি লিখে আজকে আমার জীবনের কিছুটা সময় এই আজিমপুর এই আমি গলাতে আপনাদের এই শিক্ষা কারণ এখানে আমার দাদা বাড়ি, আমি ছোটবেলায় খুব আসতাম এখানে, অনেকটা সময় আমার কেটেও গেছে। যারা আছেন চেনা জানা সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমার রিপোর্ট চাচা সজল এসেছে সবার প্রতি ভালো ভালো কাম করার সম্পত্তি
মন্ডল পারে আরে মন্ডল চাপলে কি ধরমে সামনে দাঁড়ানো সাউন্ড দিতে পারতো না দূরে থেকে সাউন্ড দিতে পারতো চিৎকার করো মনিটরে বানান এটা কি কি বলছো হানুলিয়া হ্যালো কইলি হ্যালো হ্যালো চিক হ্যালো পাউল গান এডি বুঝো না পাউল গান সিস্টেমটা বুঝতাছ না ठीक है Thank you.
सबकी दादा बुल सरकार चरण में कर भक्ति हजार
না চরো নাড়ি বুঝিব তোমার সোনা চরো নাড়ি বুঝিব হায় বুঝিব তোমার সোনা চরো নাড়ি বুঝিব তোমার সোনা চরো ওইসি মধুসূদন বিপদ ভুঞ্জন সবচেয়ে বড় যে পালা সেটা হচ্ছে আসা এবং যাওয়ার পালা দুনিয়ার বুকে এসেছি একটা পর্ব শেষ আর একটা পর্ব বাকি সেটা হচ্ছে যাওয়ার মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই হ্যালো বাবার বড় ছেলে মেজো ছেলে সেজো ছেলে ছোট ছেলে যে আগে আসলো তাকে বলে বড় তারপরে যে আসলো সময় ধরে একটা নামকরণ করা হয় কিন্তু কথা ছিল যুবকের কাঁধে থাকবে বৃদ্ধের লাশ এখন দেখা যায় বাবার কাঁধেই থাকে সন্তানের লাশ তাহলে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আদবে তেশকো জাগে মহাব্বতের বাজারে মনের অজান্তেও কেউ কখনো কোনো দিন কোনো ভুল বেয়াদবি করব না কোনো ওলি আল্লাহ মাঝারে এটা যেন মরণীয়ের কথা যেন প্রত্যেকটা মানুষের স্মরণ থাকে মুর্শিদের ছবি যেন সামনে থাকে আমার যে বেলায়েত আমি সেই বেলায়েত থেকে অন্ধে কি আর কন্ধে এগরে পথ দেখাইতে পারে কখন শ্রী গুরু চৈতন্য বিনিকে তোমায় করিবে আমার বেলায়েতে একজন মুর্শিদের ভজনা সাধনা করতে হবে ছোট করে আজকে আমার যিনি জজ ভাই বড় চমৎকার দুটি পালা দিলেন আমি আমার মাতালির লিখা একটি গান দিয়ে সর্বপ্রথম শুরু করছি আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন আমার মন সদাগর সৌদা করো মন সৌদাগর মন সদাগর সৌদা করো থাকিতে বেলায় আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন সদাগর সৌদা করো মন সৌদাগর সদাগর সৌদা করো দেখিতে বাহার হরেক রকম মিলছে মেলা এই ভব বাজার কত কিতা বাসা আইছে দেখিতে বাহার রঙ বেরঙের পুতুল মাথায় রঙের পুতুল আলা রঙ বেরঙের পুতুল না চাই রঙের পুতুলওয়ালা রঙের পুতুলওয়ালা ওরে কেউ করে দর কষা কষি কেউ করে দর কেউ করে দর কষা কষি কেউ বা খোলা মেলায় আমার মন পাটেলা ধুম ফুলাইলে ভাইঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাটেলা ধুম ফুলাইলে ভাইঙ্গা যাইব এই রঙের ওই আমার মন সদা গো সদা করো মন সদা গো সদা করো মন সদা করো
আইছে খেললেই ডুবে বেলা ওরে জুয়াড়িরা কত বসাইছে সত্তা পাঞ্জার খেলা তিনপাশের এক খেলা আইছে খেললেই ডুবে বেলা মিছা কাজে আজু বাজে ডুবে গেছে বেলা ও তোর দিল বাজেছে বেলা মিছা কাজে আজু বাজে ডুবে গেছে বেলা ও তোর দিল বাজেছে বেলা এই পাখি মেরাইন্দা খাবি যেই পাতিলে যে পাখি মেরাইন্দা খাবি পাতিলে নাই তলায় আমার মন পাতিলে আমার মন পাচ্ছে না তিন ফুড়াইলে ভাইঙ্গা যাইব এই রঙের মেলা ভালো মন্দের ভাত ধরে না এসকে মাতুয়ালা তারা এসকে মাতুয়ালা ভালো মন্দের ভাত ধরে না এসকে মাতুয়ালা এসকে মাতুয়ালা সিংহাসনাই বাজায় সাধু সিংহাসনাই সিংহাসনাই বাজায় সাধু বসিয়া তলায় আমার মন পাকেলা ধান ফুরাইলে ভাইঙ্গা যাইব এই রঙের বেলা আমার মন পাকেলা দিন ফুরাইলে ভাইঙ্গা যাইব এই রঙের যেভাবেতে পাল্লা দিল পাল্লা বন্ধনা আমি আজকে ধীরে রাসবাতে করিব করলো না ধৈর্য ধরে বসে থাকবেন যত বন্ধু না বন্ধু আরে বন্ধু আরে বন্ধু বেলায়েত নবীজির মেরাজ হবে আজকে পাল্লা হ্যালো বেলায়েত নবীজির মেরাজ হবে আজকে পাল্লা হিন্দু না হরি বলবে মুসলমানে আল্লাহ ধৈর্য ধরে নীরব থাকবেন যত বন্ধু না বন্ধু হে
মধুরে নাচো বন্ধু রে আরে রে বন্ধু রে সবচেয়ে প্রথম বেলায় তুই কখনিয়া একটি গান গাইলাম আমি আসরে দাঁড়াইয়া এইবার একটি প্রশ্ন বিষে যাবো প্রবেশ করে বন্ধু রে আরে রে বন্ধু রে আরে রে বন্ধু রে বলেন 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 কথা বলেন না খুলিয়া নবীজির বেলা শুনেনি বসে দাঁড়িয়া যেভাবে বলবে কথা বাকি রাখে না বন্ধু রে আরে রে বন্ধু রে আরে রে বন্ধু রে সর্বপ্রথম আমি কিন্তু জানিবারে চাই বলেন 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 কথা ভাবুকের গোসাই নবীর মেয়েরা জীবন হইতে জানবো কথা বন্ধু রে আরে রে বন্ধু রে আরে রে বন্ধু রে আজকের পালাটা একটু ভিন্ন কি আমার পক্ষে আসলেন বেলায়ে বেলায়েতের পক্ষে আমার আলাপ আলোচনা করতে হবে যেহেতু আমার প্রথম মঞ্চ আমি সর্বপ্রথম একটি গান রাখলাম তারপরে হয়তো আমার প্রতিপক্ষ আমার পালার পরে দাঁড়িয়ে আমাকে বেলায়েতের মধ্যে ঢুকে যে এই আলাপ আলোচনাগুলো আছে এগুলো করার জন্য সুযোগ করে দেবেন যেহেতু কর্তৃপক্ষ বলেছে যে আজকের আলোচনাটা একটু সংক্ষিপ্ত আকারে করব আমরা যেহেতু রাত এখন ছোট হয়ে গেছে আর গানটা শুরু হতে হতেও দেরি হয়ে গেছে সেহেতু আমি প্রশ্ন রাখবো একটি আমি একটু সর্বপ্রথম জানতে চাই দয়াল নবী তার জীবন দশায় মিরাজ করেছিলেন কয়বার যেহেতু নবীর মিরাজ সম্পর্কে তিনি আজকে আলোচনা করবেন আমি একটু সর্বপ্রথম জেনে নিতে চাই এটা আমার জন্যই আমি জেনে নিতে চাই নবী তার জীবন দশায় মিরাজ করেছেন কয়বার নবীর জীবনে মিরাজ হয়েছে কয়বার এইটা একটু আমার বোঝার দরকার আছে আগে আমি এইটুকু একটু জানতে চাই তারপর ইনশাল্লাহ দেখি কোন দিকে যাওয়া এই পর্যন্ত বলা দেওয়া ইতি রাখিয়া একটি বিশেষ প্রশ্ন গেল আসরে তেরইয়া ধীরে ধীরে জবাব দিবে বাকি রাখবে তা বন্ধু রে আরে রে বন্ধু রে আরে রে বন্ধু রে এই পর্যন্ত প্রশ্ন উত্তর ইতি রাখা যায় এইবার একটা ভাবে ভাবে দয়ালের গান গাই ধুলিবাসী ও সোনার গান বাজাও তালে তালে বন্ধু রে আরে রে বন্ধু রে আরে রে বন্ধু রে আরে রে বন্ধু রে আমায় রাখো কি বা মা রে এই দয়া করো কি না জানো দয়াল তোমায় ভুলিয়া যাবে কি না জানো তোমার ভুলিয়া আমায় রাখো কি বা মা রে এই দয়া করো কি না জানো তোমার ভুলিয়া যাবে কি না জানো খাজা মই নতুন করে ভুলিয়া ওরে রাখো কি বা মা এই দয়া করো আমি তোমার পালন তোমার নাম সুখিয়া
परम करुणामय महान अल्लाह पाकेर दरबारे आमार लाखो कोटि शुक्रिया आदाय करी तार प्यारे हबीब ताजेदारे मदीना दुजहानेर बादशाह उम्मतेर कांडारे निदान दिनेर बंधु हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर पुलनूर तार रौजा पाके आमार भक्ति चुम्बन रेखे आजकेर महफिल जाके उद्देश्य करे हेलो हेलो सुलतानुल हिंद हजरत ख्वाजा मुइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि आमी दयालेर पाक दरबारे आमार प्रेम भक्ति रेखे आजकेर महफिलेर जिने उद्योक्ता ख्वाजा बाबार आशेक प्रेमिक गोलाम आमार जज मियां चिश्ती भाई आमी तार कासे आमार सालाम श्रद्धा रेखे तार सहकर्मी जारा आसेन जारा दूर दूरान्त होते एसेछेन आमार प्रतिपक्ष गायिका सकलेर कासे सालाम भक्ति रेखे अनुष्ठान शुरू करछि अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু দয়াল আমার
দয়াল গো সামান্য তারিফ হবে না সামান্য তারিফ হবে না সামান্য তারিফ হবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এই যে অফুরন্ত প্রভুর দান ওই অফুরন্ত খোদার দান চিন্তা করো হিন্দু মুসলমান সামান্য তারিফ হবে না যে মানব লাগে আজব ছিল শুক্র কীট মায়ের পেটে ভ্রূণাকারে নাচছিল বুকি এই যে মানব লাগে আজব ছিল শুক্র কীট মায়ের পেটে ভ্রূণাকারে নাচছিল বুকি আল্লাহ রাখিয়া মায়ের উদরে রাখিয়া মায়ের উদরে সর্বাঙ্গ পূর্ণ করে সর্বাঙ্গ পূর্ণ করে রাখিয়া মায়ের উদরে সর্বাঙ্গ পূর্ণ করে তুমি স্তনের ভিতরে জন্ম নিয়া করি পান চিন্তা করো হিন্দু মুসলমান বস্ত্র পরিধানে এটাও গাছের ফল খোসের ভিতর হচ্ছে তুলা আল্লাহ কি কৌশল এই যে বস্ত্র পরিধানে এটাও গাছের ফল খোসের ভিতর হচ্ছে তুলা আল্লাহ কি কৌশল কুসুম ভরা ডিম্ব মাঝে কুসুম ভরা ডিম্ব মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে ভবিষ্যৎ পাখি বিরাজে কুসুম ভরা ডিম্ব মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে সাজাইলেন পরম সাজে সৃষ্টিকর্তা ফুল বাগান একটি বিজয়ীতে লক্ষ্য বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে তার আপত্তি একটি বিজয়ীতে লক্ষ্য বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে তার আপত্তি একটি মাসের লক্ষ্য ছানা একটি মাসের লক্ষ্য ছানা সর্বলোকের আছে জানা সর্বলোকের আছে জানা একটি মাসের লক্ষ্য ছানা সর্বলোকের আছে জানা নিত্য নতুন যোগাইখানা ফজলুল করিমের গান চিন্তা করো হিন্দু মুসলমান যে অফুরন্ত খোদার দান যে অফুরন্ত খোদার দান চিন্তা করো হিন্দু মুসলমান যে অফুরন্ত খোদার দান যে অফুরন্ত খোদার দান চিন্তা করো হিন্দু মুসলমান আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুই জনা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুই জনা বন্দি নবীর চারিয়ারে বন্দি নবীর চারিয়ারে মা বাবা ওস্তাদ পীরে মা বাবা ওস্তাদ পীরে চার তরিকার চার পীরে রে চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে ভক্তি জানাই নত শিরে বাগদাদে বড় পীর বন্দি বাগদাদে বড় পীর বন্দি দিলেতে করিয়া সন্ধি দিলেতে করিয়া সন্ধি খাজা বাবা রয়াত মিরে খাজা বাবা রয়াত মিরে বন্দনা করিলাম তারে বন্ধনা করিলাম তারে খাজাকে বন্দিয়া গাবো খাজাকে বন্দিয়া গাবো খাজা বাবার চরণ পাবো খাজা বাবার চরণ পাবো কোথায় বাবা বাহায়তি কোথায় বাবা বাহায়তি তোমায় আমি সবাই বন্দি তোমায় আমি সবাই বন্দি মুজাদে তালকে জানি মুজাদে তালকে জানি বন্দনা করিলাম আমি বন্দনা করিলাম আমি চার তরিকার সঙ্গে লইয়া চার তরিকার সঙ্গে লইয়া যাব আমি আজকে গায়া যাব আমি আজকে গায়া জজ ভাইয়ের পাক দরবারে জজ ভাইয়ের পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে প্রেম ভক্তি নত শিরে ভক্তবৃন্দ আছে যত ভক্তবৃন্দ আছে যত সালাম আমার শ্রেণী মতো সালাম আমার শ্রেণী মতো ভক্তবৃন্দ আছে যত সালাম আমার শ্রেণী মতো ভক্ত নিবে না সে কান চিন্তা করো হিন্দু মুসলমান যে
স্বরবন্দী তাল সঙ্গীতে সভা করে বসলেন বন্দী প্রেম রঞ্জিতে সোনার আর স্বরবন্দী তাল সঙ্গীতে সভা করে বসলেন বন্দী প্রেম রঞ্জিতে প্রতিপক্ষ শিল্পী যিনি প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম কইয়া ওয়ালাইকুম সালাম কইয়া সালাম তারে যাই জানাইয়া সালাম তারে যাই জানাইয়া উস্তাদের চরণ বন্দী উস্তাদের চরণ বন্দী দিলেতে করিয়া সন্ধি দিলেতে করিয়া সন্ধি উস্তাদ আমার আবুল সরকার উস্তাদ আমার আবুল সরকার তার চরণে সালাম হাজার তার চরণে সালাম হাজার ফতুল্লাতে বাড়ি তাহার ফতুল্লাতে বাড়ি তাহার এক নাম্বার আবুল সরকার এক নাম্বার আবুল সরকার ফতুল্লাতে বাড়ি তাহার এক নাম্বার আবুল সরকার ভক্তি জানাই বর্তমান চিন্তা করো হিন্দু মুসলমান তুই অফুরন্ত খোদা দান তুই অফুরন্ত খোদা দান চিন্তা করো হিন্দু মুসলমান তুই অফুরন্ত খোদা দান তুই অফুরন্ত খোদা দান চিন্তা করো হিন্দু মুসলমান পীর কেবলা মোর নিসার চিষ্টি আজমির শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু পারি পীর কেবলা মোর নিসার চিষ্টি হাজার বংশধর যার হাতে হাত রাখলাম আমি আজমির নগর জন্মই আমার বিক্রমপুরে জন্মই আমার বিক্রমপুরে লৌ হজম থানা ধরে লৌ হজম থানা ধরে ওস্তাপি দেজদা পরে ওস্তাপি দেজদা পরে রামখানা কুড়িগাঁও ধরে রামখানা কুড়িগাঁও ধরে ঠিকানায় আর বলি বকি ঠিকানায় আর বলি বকি বর্তমানে ঢাকায় থাকি বর্তমানে ঢাকায় থাকি রানীগঞ্জ থানা ধরি রানীগঞ্জ থানা ধরি আস্তাবাদে বসত করি আস্তাবাদে বসত করি পরিয়া দুনিয়ার ফাঁদে পরিয়া দুনিয়ার ফাঁদে বাড়ি করলাম হাস্তাবাদে বাড়ি করলাম হাস্তাবাদে শাহ আলম সরকার বলে শাহ আলম সরকার বলে আমার ডাকে সকলে আমার ডাকে সকলে শাহ আলম সরকার বলে আমার ডাকে সকলে আমি একটা পোলা পান চিন্তা করেন হিন্দু মুসলমান এই অফুরন্ত খোদা দান ওই অফুরন্ত খোদা দান চিন্তা করেন হিন্দু মুসলমান যে অফুরন্ত খোদা দান ওই অফুরন্ত খোদা দান চিন্তা করেন হিন্দু মুসলমান সারা জনম গাইলে গান করো হিন্দু মুসলমান যে অপুরন্ত খোদা দান যে অপুরন্ত খোদা দান চিন্তা করো হিন্দু মুসলমান যে অপুরন্ত খোদা দান যে অপুরন্ত খোদা দান চিন্তা করো হিন্দু মুসলমান আর যদি না চাপেন বয়ে পড়ে এর উপরে কে এই দেখেন কোনটার সাউন্ড একটু বেশি ওইটার কারণে হ্যালো 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 তো আমাদের আজকের পালা হইল বেলায়েত আর নবীর মেরাজ এই পৃথিবীতে একটা বিরল ঘটনা এত পালা গাইছি আজ পর্যন্ত কেউ এই পালাটা দেয় নাই আমার জজ ভাই এটা অনেক গবেষণার মাধ্যমে বাইর করছে যে বেলায়েত আর মেরাজ এই দুইটা যে একটা পালা হইতে পারে কেন বেলায়েত মানেও আল্লাহর সাথে দিদার করা আর মেরাজ মানেও আল্লাহর সাথে দিদার করা রকম হইল তার ভিন্ন আমি চিন্তা করে এই পাই না এটা জজ ভাই বুঝলো কেমনে চিন্তা করেন কোন জিনিস কইয়া লুকাই রইছে চিনলেন না প্রশ্ন করছে একটা মেরাজ নবী কয়বার গেছে মেরাজ নবী নিত্তি গেছে নিত্তি প্রত্যেক দিন গেছে প্রত্যেক সেকেন্ডে গেছে মেরাজে কিন্তু আজকে আমাকে যেটা দিছে এটা হইলে একটা নির্ধারিত মেরাজের কথা উল্লেখ করে দিছে উদ্দেশ্য এটা বুঝ দইব এই ছেলেরা ওই একজনে বৌরে বকব তুতলা অনেক হইতেছে চো 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 অনেকক্ষণ ধরে খালি চো চো করে
তো বউ কয় বুঝছি তো সুপা রানী কইবা অনেক কয় না ল লগে জিও কব এখন এটা বুঝ জানি তুইব আজকের যে পালাটা দিছে এটা নবী নীতি মেরাজে গেছে ওই মেরাজের পালা দেয় নাই স্পেসিফিক সাতাইশ বৎসর পঞ্চাশ বৎসর দুই মাস সাতাইশ দিন বয়সে নবী যে গেল আল্লাহর নবীর সেই মেরাজের পালাটা দিয়েছে ও ভাই একটু চাপেন না তো আমি আমার মেরাজের পক্ষ থেকে একটি গান করি তারপরে তার জবাব করার চেষ্টা করি একদিন দাওয়াত করিল এসে দাওয়াত করিল এসে জিব্রাইল মালাইকা ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা ধন্য হলো পূর্ণ ভূমি নগরী আল্লাহর আদেশ পাই জিব্রাইল দাওয়াত লইয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজা আল্লাহর আদেশ পাই জিব্রাইল দাওয়াত লইয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজা আল্লাহর আদেশ পাই জিব্রাইল দাওয়াত লইয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজা ভিতর দেওয়া তিনবার কলেমা পাঠ করলো জিব্রাইল দরজা খুলিয়া গেল ঢুকিল ভিতরে ভিতরে ঢুকিয়া জিব্রাইল দেখতে পায় নজরে এক ব্যক্তি শুয়ে আছে দেখি বারে পা ঘুমেও না জাগ না ও না মোরা কাবাই তিনে নবী শুয়ে আছে দেখি বারে পা ঘুমেও না জাগ না ও না মোরা কাবাই এই কাণ্ড দেখিয়া জিব্রাইল ভাবতেছে অন্তরে ডাক যদি দেই আমি দিনের মস্ত পারে ডাক শুনিয়া দুঃখ যদি নাই নবী অন্তরে গুণাগার হয়ে যাব আল্লাহর দরবারে এই কথা ভাবিয়া জিব্রাইল করে কি তখনাই পবিত্র কদম দুটি তার বুকেতে জড়ায় পবিত্র কদম দুটি তার বুকেতে জড়াইয়া কদমের তালু চাটে জিব্রাইল হাতের তালুতে লইয়া কদমের তালু যত কেবল মধু উঠে কদমের তালু যত জিব্রাইল পায় এমন সরাবন অমৃত সুধা কোনদিন করি নাই আহার মেটে নাই সুধা কদম চাটিয়া জিব্রাইল পিপাসা মিটাইল ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল কদম চাটিয়া জিব্রাইল পিপাসা মিটাইল ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল ওরে জিব্রাইল পাইয়া রাসূল জিব্রাইল পাইয়া রাসূল জিব্রাইল পাইয়া রাসূল আসসালামু আলাইকা করেছে দাওয়াত করেন না কবুল নবী বলে দাওয়াত কবুল হইবে মেরাজ দুই রাকাত করিতে হয় মোর শুকরিয়া নামাজ অজুর পানি জিব্রাইল তুমি আনো রে এখন পানিরও লাগিয়া জিব্রাইল করিলেন গমন
সাগরেতে গেল জীবেল সাগরে নাই পানি পুকুরেতে গেল জীবেল শুকায় পুকুর খানি তারপরে গেল জীবেল জমজম কূপের ধারে যাইয়া দেখে পানি নাই সে কূপের ভিতরে কূপের ভিতর দিয়া একটা রাস্তা দেখা যায় রাস্তা দিয়া চললেন জীবেল পানির আশায় হাঁটিতে হাঁটিতে জীবেল হইল পেরেশান চাইয়া দেখে চলে গেছে চৌথায় আসমান হাঁটিতে হাঁটিতে জীবেল হইল পেরেশান চাইয়া দেখে চলে গেছে চৌথায় আসমান ইমামুল মসজিদের ধারে ইমামুল মসজিদের ধারে দাঁড়াইল দরজার পরে ইমামুল মসজিদের ধারে দাঁড়াইল দরজার পরে ইমামুল মসজিদের ধারে সেইখানে দরজা বন্ধ ভিতর দেওয়া খিল তিনবার কলেমা পাঠ করলো জিব্রাইল সেইখানে দরজা বন্ধ ভিতর দেওয়া খিল তিনবার কলেমা পাঠ করলো জিব্রাইল দরজা খুলিয়া গেল ঢুকিল ভিতরে ভিতরে ঢুকিয়া জিব্রাইল দেখতে পায় নজরে চিকন এক মশারির নিচে চিকন চাদর গায় এক ব্যক্তি শুয়ে আছে বাম হাত দেখা যায় কাইয়া আঙ্গুল দিয়া ব্যক্তির রক্ত ঝরে পড়ে কিছু দূরে গিয়া রক্ত পানির আকার ধরে এক ফোঁটা হইতে পানি সত্তর ফোঁটা হয় সত্তর হতে সত্তর হাজার দিলাম পরিচয় এই কাণ্ড দেখিয়া জিব্রাইল ভাবতেছে অন্তরে এই জায়গাতে শুয়ে আছে আবার কে ভাকারে এই কথা ভাবিয়া জিব্রাইল করে কি তখনায় মাথার কাছেতে গিয়া কাপড়টা উল্টায় কাপড়টা উল্টাইয়া দেখিল চাহিয়া সেই জায়গাতে আছে শুয়ে দিনের আম্বিয়া জিব্রাইলে কয় রাখলাম যার আমরা জিব্রাইলে কয় রাখলাম তার মক্কার নগরে আমার আগে কেমন করে আইলো এই জায়গাতে এই কথা ভাবিয়া জিব্রাইল করে কি তখন চৌখের পলকে মক্কা করিলেন গমন আইসা দেখে অজু করে দিনের পয়গাম্বরে জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে আইসা দেখে অজু করে দিনের পয়গাম্বরে জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে ওরে যার পানি সে তৈয়ার করে যার পানি সে তৈয়ার করে অজু করে আপন ঘরে যার পানি সে তৈয়ার করে অজু করে আপন ঘরে যার পানি সে তৈয়ার করে এই কাণ্ড দেখে জিব্রাইলের বুঝিতে নাই বাকি ইমামুল মসজিদে জিব্রাইল কারে আসলো দেখি এই কাণ্ড দেখিয়া জিব্রাইল বুঝিতে নাই বাকি ইমামুল মসজিদে জিব্রাইল কারে আসলো দেখি আবুলের রচনায় গান আবুলের রচনায় গান আবুলের রচনায় গান বসত ফতুল্লাহ ভাই ছোট হলো পূর্ণ ভূমি নগর ভাষা আরে ছোট হলো পূর্ণ ভূমি নগর ভাষা একই দাওয়াত করি লয় এসে দাওয়াত করি লয় এসে জিব্রাইল মালাইকা ছোট হলো পূর্ণ ভূমি নগর ভাষা আরে ছোট হলো পূর্ণ ভূমি নগর ভাষা একদিন দাওয়াত করিল এসে দাওয়াত করিল এসে দাওয়াত করিল এসে জিব্রাইল মালাইকা ধন্য হল পূর্ণ ভূমি নগরে মক্কা ধন্য হল পূর্ণ ভূমি নগরে মক্কা ধন্য হল পূর্ণ ভূমি নগরে মক্কা জীবন ধন্য হইত পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল রে পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে ও বিজয়া ছিল পাগল সৃষ্টির মূলে বিজয়া ছিল পাগল সৃষ্টির মূলে পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল রে পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে নবীর মেরাজ আর বেলায়ে সবাই চলবে গান নবীজির মেরাজ আমি পাইলাম বেলায়ে লইয়া যাবে গাইয়া দেওয়ান পাবলি সরকার ভাই আমারে যে জিজ্ঞেস করতে জবাব দিতে চাই যেইভাবে তে জিজ্ঞেস করে জবাব দিব তার পুঙ্খানো পুঙ্খানো জবাব করবে এই শাহ আলম সরকার ওরে বান্দা তুমি লইয়া যাইও শরীর আসলে ওরে বান্দা তুমি লইয়া যাইও শরীর আসলে ওরে বান্দা তুমি লইয়া যাইও শরীর আসলে এই পাল্লা জীবন ধন্য হইতে পারি
দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 50 বছর 2 মাস 27 দিন বয়সে তিনি যে মেরাজে গেলেন, এটার ভাগ হলো তিনটা। মক্কা নগর, জিব্রাইল একটা বোরাক নিয়ে আসলেন, বোরাক। এই বোরাকের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, বোরাক চলতে আরম্ভ করলো। সারা পৃথিবীটাকে ভ্রমণ করাইয়া আবার নবী কাবা গরব বরাবর আসলেন। কারণ কোরআন এবং হাদিস বলে আসমানের যে দরজা, এই দরজা হইল কাবা বরাবর। এই যে পৃথিবীটা ভ্রমণ করলেন, এটাকে বলা হয় মেরাজে এসরা। কাবা গড়া বরাবর উপর দিকে ছুটতে আরম্ভ করলেন। এই যে ছুটতে আরম্ভ করলেন, হেজাজে কিবরিয়া পর্যন্ত গেলেন, 7 আসমান পার হইলেন, 70,000 নূরের পর্দা ভেদ করলেন, 36,000 পরম পর্দা ভেদ করলেন, 36,000 পরম পর্দার পর হইল আরশ মহল্লা। এই আরশ মহল্লার মধ্যে গিয়া পাইলেন আরশে আজিম। এই আরশে আজিমের মধ্যে হইল আরশ কুরসি। এই কুরসির মধ্যে আল্লাহ পাক বসা। এই যে এই পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ। আরশ কুরসিতে গিয়া যে আল্লাহর সাথে দিদার করলেন, দেখাশোনা করলেন, এটাকে বলা হয় মেরাজে খাসের খাস। এখন কথা হইতে পারে জামাল এদিকে, এখন কথা হইতে পারে এই 50 বছর 2 মাস 27 দিন বয়সে গেল কেন, এইটা একটা কারণ আছে। আমার আল্লাহ পাক আমার নবীকে বললেন, হে দোস্ত, আপনি মক্কা নগর থেকে বাইরে যান। কই যাইব তা কইল না। কেন বলল যাইতে? এই 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 লাল সাদালা, আমি কই না, আর এই কথা বলার সাহসও আমার নাই। আমার নানা খালেক দেওয়ান সাহেব কইতো, শালাই নিজে হুনলো না, আরেকজন হুনবারও দিল না, এডে এলো খালেক দেওয়ানের শালা। একটা কোরআন হাদিস ধর্মের কথা বললে ওটার গুহাতে হাইয়া যে যাওগা, এই গুহার উপরে যেন ঠাডা হালায় আল্লাহ। মক্কা থেকে যাওগা কেন কইল? আবু জেহেল আমার নবীর উপরে অত্যাচার এমন বাড়ান বাড়াইয়া দিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আবু জেহেলকে এটা তো জানেন ওই নবীর চাচা, তাই না? কিন্তু একটা কথা মনে রাখবেন, আবু জেহেল কিন্তু নবীর পারাতো চাচা, নবীর বংশের কেউ না। খবরদার এই ভুলটা করবেন না, অনেকে এই ভুল করে, কয় নবীর আপন চাচা। নবীর আপন চাচা আবু জেহেল না, আপন চাচা একটাও নবীর উপরে এই অত্যাচার করে নাই, নবীকে মহব্বত করত, আল্লাহর রসুলকে মহব্বত করত। এই আবু জেহেল এ হারামজাদায় মানে নবীরে কষ্ট দিয়া মানুষের কাছে এত ঘৃণিত হইছে, এটা আপনাকে কইয়া বুঝাইতারম না, খালি ইঙ্গিত দিলে বুঝবেন।
আপনি গো বাংলাদেশের মধ্যে খালি একটা মানুষ যদি কইতে পারেন যে হইডা সত্য তাইলে আমি গান্ডাজদা ছাইড়া দেমু কি যে সারা বাংলাদেশের মধ্যে কেউই বাপ মায় পোলাপানের উপরে খুশ হইয়া নাম রাখছে আবু জাহেল আছে আছে আপনি বা আশেপাশে শুনছেন কেউর বাপ মায় পোলাপানের উপর নাম রাখছে আবু জাহেল এটার কারণ কি কারণ হলো ঘৃণা করে আমিও গেছিলাম ভাই 2016 সনে হজে আমিও ঘৃণা করে আইছি করতাছি তো আমার যে লগে লয়ে গেছে আমার বন্ধু মানুষ তো এই আমার আমি জিগাইলাম যে ভাই এই বাড়িটা তো বড় কেন কারণ নবীর বাড়িটা দেখলাম দুগ্গার ছোট্ট কাবা ঘরের পাশে আর ওই বাড়িটা অনেক বড় আমি এই বাড়িটা তো বড় কেন কয় তো নিয়ে এটা দিয়ে আবু জাহেলের বাড়ি আমি কই ভাই একটু দেখা দরকার কয় কি দেখতে যাইবেন এটা 800-900 পায়খানা বানাইতে হয়েছে আমি কই কেন কয় ঘৃণা করিয়া আমি কই তাহলে ঘৃণা তো আমার একটু করা দরকার বেয়াদবি নিয়েন না আমি আবার ওই যেই হোটেলে থাকতে দিছে ওই হোটেলে ঘৃণা করে রাহের পরে গেছি এখানে গিয়া বইছি পায়খানার মধ্যে ঘৃণা তোর বাইর হয় না বহু চেষ্টা করে একটু ঘৃণা ওখানে থুইয়াইছি কারণ আমার নবীরে এত কষ্টই দিছে ওরে ঘৃণা না করলে আখেরাতে জবাবটা দিমু কি আল্লাহ আমার এই কারণে মাফ করে দিতে পারে যে তুই যে আবু জাহেল রে ঘৃণা করে তুই এই সব মক্কা নগর গিয়া এর লেগেই তোরে মাফ করে দিলাম কি গণ আপনারা আমার নবীরে কষ্ট দিছে আল্লাহ কয় বাইরে যাও যাইব কই মক্কার খুব কাছে হইল কাছে তায়েব এই তায়েবে গিয়া উঠলেন তায়েবের বাদশাহ ছিল আবু জাহেলের বন্ধু একটা চিঠি লেখা দিল আমার দেশের এক লোক নাম হইল মোহাম্মদ একটা নতুন ধর্মের কথা কয় ওই লোক তোমার দেশে গেছে যদি তুমি তার লাগুর পাও তাইলে হত্যা করবা অথবা জনগণ লেলাইয়া দিবা তারা যেন পাথর মাইরা মাইরা লায় আপনারা যারা সৌদি আরব গেছেন তারা জানেন আরবের ভূমি থেকে 4200 ফুট উপরে হইল গা তায়েব কারণ তায়েব শহরটাই পাথরের আর পাথরের চূড়ার মধ্যে হলো তায়েব শহর পাথর ছাড়া আর কিছু নাই নবী পালিত পুত্র জায়েদকে নিয়ে গেছে আর বাদশাহ তো এলান করে দিছে ওই এলান না পাইয়া নবী মনে মনে চিন্তা করে আমি তো ইসলামের দাওয়াত হই দিমু যেহেনে যামু এখানেও দেই যেই নতুন একটা ধর্মের কথা কইছে আর মানুষ তো একেবারে পাথর মারা শুরু করে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে গেছে জর্জরিত হয়ে গেছে জায়েদ পাজা কুলা কইরা একটা খেজুর বাগানের মধ্যে নবীরে নিয়ে গেছে ওই বাগানের যে মালি নাম হলো আব্দিয়া আব্দিয়া নাম হলো আব্দিয়া এই আব্দিয়া কইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন আমার নবী কয় এই তায়েবের কেউ আমারে চিনল না তুমি চিনলা কেমনে আদিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তাওরীদ জাব্বুর ইঞ্জিনে পড়ে দেখেছি আল্লাহর দিনের নবী একদিন রক্তাক্ত অবস্থায় এই বাগানের মধ্যে আসবে আমি সেদিন থেকে এই বাগানে চাকরি নিলাম কোন দিন আল্লাহর নবী আসবে আমি তার সেবা করব আমি তার হাতে হাত দিয়া বায়াত হব মুসলমান হব আজকে আমার সেই দিন আব্দিয়া মুসলমান হইল নামাজের সময় হয়ে গেছে নবী ওযু করব জুতা ধরে টান দিছে মগজের মধ্যে ব্যথা পায় গায়ের রক্তে জুতা এমন ভাবে লাগিয়ে গেছে খোলার কোনো উপায় নাই আল্লাহ হুকুম করলো দোস্ত আজকে আপনি জুতা পায়ে দিয়ে এই নামাজ পড়ে সেদিন আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছিল তায়েব থেকে বের হয়ে নবী মনে মনে চিন্তা করে আমি যাব কোথায় তখন তার মনে পড়লো পৃথিবীতে একটি নিরাপদ জায়গা আছে যেখানে কাফেররাও মারামারি কাটাকাটি করে না যেখানে কাফেররাও মারামারি কাটাকাটি করে না কোন জায়গা সেটা হলো বাইতুল হেরেম
বাইতুল হেরাম হলো কাবা ঘর এবং ঘরের কিছু পরিমাণ নির্দিষ্ট জায়গা। নবী সেখানে গেলেন, সেখানে ছিল উম্মে হানির ঘর, ঘরের মধ্যে আশ্রয় নিলেন। আর আল্লাহ পাক বলে জিব্রাইল, আমার দোস্ত আমার জন্য যেই কষ্ট করলো আজকে আমার দোস্তের আমি সশরীরে আমার বাড়িতে আইনে একটু মেহমানদারি করাম, যাইতে দেন দয়াল রে, যাইতে দেন কাম আছে, হ্যাঁ সময় হয়ে গেছে না, যান যান। দোয়াটা জানেন তো, দোয়াটা ফইরা লইয়েন, তাইলে আল্লাহর ওলি হইব আর না হয়তো শয়তান হইব। সেদিন জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহর রসুল তার বাড়িতে সশরীরে নিয়ে গেলেন, তার বাড়িতে সশরীরে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন। এই হলো তার প্রশ্ন ছিল, আমি জবাব করলাম। এবার আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, একটাই বেশি না, হযরত আমার নবীর বুকে ছিল বেলায়েত আর পৃষ্ঠে ছিল নবুয়ত, ভালো করে খেয়াল করে শুনবেন, বুকে ছিল বেলায়েত পৃষ্ঠে ছিল নবুয়ত, যেদিন নবীর মেরাজ হবে সেদিন নবীর সিনা চাক করলো, অর্থাৎ এই সিনাটারে ভাগ কইরা ভিতরে জিব্রাইল দেখতে পাইল ১২টা কুরসি, কুরসি মানে চেয়ার, আর ১২টা চেয়ারের মধ্যে ১২ জন ব্যক্তি বসা, ১২টা কাজ করতেছে। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বুকের মধ্যে ১২টা চেয়ার ১২টা কাজ করতেছে, ১২ জন ব্যক্তি এরা কারা? আমার নবী কয়, জিব্রাইল তুমি তো জানো না আমার পৃষ্ঠ দেশে নবুয়ত বুক হইল বেলায়েত, এই বেলায়েতের ১২টা কাজ এই ১২ জন ব্যক্তি করতেছে, এটা কিয়ামত পর্যন্ত করব। এই একটাই, দেওয়ার মতো দিলে বেশি লাগে না।